রাস্তা নিয়ে মনোমানিন্যের জেরে পুরুষ লোক বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে মহিলাদের উপর হামলা ও বাড়িতে ভাঙচুর পরশিদের ভাড়াটে গুন্ডা এনে দফায় দফায় বাড়িতে হামলা এবং ভাঙচুর চালিয়ে মহিলাদের শাসনের পাশাপাশি পেট্রোল দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি ধমকিতে ভয়ে তটস্থ বাড়ির মহিলারা পুলিশে এজাহার দায়ের করে সুবিচারে আর্জি জানিয়েছেন আতঙ্কগ্রস্ত পরিবারের সদস্যরা চাঞ্চল্য করে এই অভিযোগ উঠেছে পাথারকান্দি থানা এলাকার দক্ষিণ বান্দরকোনায় জমি দিয়ে হাঁটলেও নাকি বছরে 50,000 টাকা দিতে হবে প্রতিবেশীর এমন অমানবিক ফরমান ঘিরে দক্ষিণ বান্দরকোনার দুটি পরিবারের মধ্যে গত শনিবারে সন্ধ্যার আগে মনোমালিন্যের সূত্রপাত ঘটে অভিযোগে জানা যায় গ্রামের আব্দুল খালিকের বসতবাড়ি থেকে গ্রামের মূল সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ার মতো কোনো স্থায়ী রাস্তা নেই প্রতিবেশী ফিরোজ আলীর বাড়ির সীমানা ঘেঁষা জমির আল ধরে দীর্ঘদিন ধরে ওই পরিবারের লোকজন যাতায়াত করছেন ওই দিন আব্দুল খালিকের বিবাহিতা কন্যা নিশারা বেগম পৈতৃক গৃহে বেড়াতে আসার সময় ফিরোজ আলী এবং তার নিকট আত্মীয় আসাফ আলী সহ কয়েকজন পথ আগলে রেখে তাদের জমির আল দিয়ে হাঁটলেও নাকি 50,000 টাকা দিতে হবে বলে জানিয়ে দেয় হতচকিতভাবে জমি মালিকের এই বিচিত্র টাকা দাবি ঘিরে প্রথমে বাকপিতণ্ডা এবং এক পর্যায়ে নিশারা বেগমকে মারপিট করা হয় বলে অভিযোগ কিন্তু এই ঘটনার রেশ এখানেই থামেনি প্রতিপক্ষের বাড়িতে বৃদ্ধ আব্দুল খালিক ছাড়াও কোনো পুরুষ লোক ছিলেন না কর্মসূত্রে খালিকের ছেলেরা মিজোরামেই থাকে তাই রীতিমতো একাকিত্বের সুযোগে ওই দিন সন্ধ্যার পর ফিরোজ আলী এবং আসাবুদ্দিনের নেতৃত্বে একদল ভাড়াটে গুন্ডা নিয়ে খালিকের বাড়িতে গিয়ে অশালীন গালিগালাজ সহ ব্যাপক হারে আসবাবপত্র ভাঙচুর এবং মহিলাদের উপর দলবদ্ধভাবে হামলা চালানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এই হামলা এবং ভাঙচুর চালিয়ে ফিরে আসার সময় ক্ষিপ্ত প্রতিবেশীরা পেট্রোল ঢেলে পরিবারের লোকজন সহ বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেওয়ার হুমকি ধমকিতে শাসানি দিয়ে যায় বলে অভিযোগ ওই দিন রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারটি পাথারকান্দি পুলিশের দ্বারস্থ হলে পুলিশ হামলায় জখম হওয়া নিশারা বেগম এবং তার ভাইয়ের স্ত্রী সালমা বেগমকে চিকিৎসাধীন করার পাশাপাশি হামলাকারী 7-8 জনকে অভিযুক্ত করে নিশারা বেগমের দায়ের করা একটি মামলা গ্রহণ করলেও এখন পর্যন্ত এই মামলায় কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি ঘটনা ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে প্রত্যন্ত দক্ষিণ বান্দরকোনায় ঘটনা হয়েছে আজ 30 বছর থেকে আমরা এই বাড়িতে আইছি আর আমরা রাস্তাঘাট নাই আজ 30 বছর থেকে আমরা আটিয়ার ফেঁকা দিয়ে আটিয়ার বাড়িতে আইলে ফেঁকা দিয়ে আটিয়ার এও তাইলে বন্ধে দিয়ে আটিয়ার আমরা রাস্তাঘাট নাই আমরা মাসে রাস্তাঘাট দেখি নাই বাড়ির মাসে মায়ের দর খরোয়েন গালাগালি খরোয়েন আমরা হরতা মরুতা যাইতা স্কুল মসজিদ বাড়ি সে স্কুল মসজিদ যাইতা পাত্রা না পড়িতা পাত্রা না তান তাই রাস্তাঘাট বন্ধ করেন মারা টারা খরোয়েন আজ 30 বছর তাই কথা কথা আমরা রাস্তা নাই আমরা রাস্তা বর্তমানে রাস্তা নাই আমরা বন্ধে দিয়ে আটিয়ার আমরা বন্ধে দিয়ে ফেঁকা দিয়ে আটিয়ার রাস্তা নাই আজকে কি হয়েছে ঘটনা ঘটনা হয়েছে ও তো আজকে আগর দরবার তো রাস্তা লই আর আমরা আইতে সময় আমি আমি বিনোদিনী থেকে আই আই আর এই দরবার কত বছর আগে থেকে আই 3-4 বছর আগে 30 বছর থেকে আমরা এই দরবার আমরা রাস্তা নাই করিয়া রাস্তা নাই করিয়া 30 বছর থেকে আমরা দরবার ওই দরবারে জেরে কি আজকে মাইরি ছিল মাইরি ছিল ওই দরবারে মই আই আর মই আইতে সময় তারার বাড়ির কিনারে আইছি তারার বাড়ির কিনারে আইতে সময় মরা বেরি সরবরি ও যে বাড়ি মাটা কত তিরুজালি তিরুজালি তান বাড়ি কিনারে আইছে আইছে তার বউ বা বউ বার হইছে হালদি আদের রুখে দিয়া হালদি বার ইয়া হইছে তুন নউ বা মরে 50,000 টাকা টটাইন হইতা মুকিন দিয়া যা মু কইছে কি আর পয়সা হইতা তুমি 50,000 আমার আর মরে না দরকি তা লাগে কইতে মুই তাইলে ছুটিছি ছুটতে সময় দিছে তার পরে বেটা মানুষ আইর ভাগ জন বুঝাইছি নি সাইর ভাগ জন জাটি জাটা লইয়া উপর বার হইছে হালদি বের রুখে দি বার হইতে মুই দৌড়ছি দৌড়তে মোর ছেলে দুইটা লগে আসলা 12 বছর যে ছেলে এগু দৌড়াইয়া আছে আর 6 বছর ছেলে মোর লগে রয়েছে এগুলো মাথা দাগদারি আছে তাই তাই মারা ধরা করিয়া আমার উল্টাইয়া ফেলাইছেন যেমনি দৌড়ো উঠেছিলাম উল্টাইয়া ফেলাইছেন আমি আমরা খুরকির ভারো ফেলাইয়া মারা ধরা করিয়া আমার বোন দৌড়াইয়া গেছে আমার বাইর বোন দৌড়াইয়া গেছে গিয়া মরে অন্তাই বসা গিয়া আনছি আইয়া তো আমরা বাড়িতে বইতে আসি আমরা বাইর বোন তোরা কইয়া রুইয়া রল থাকে তখন পল্লা তো আমরা বইতে আসি আমরা তো বিচার করতা নাই বিচারি না আই আমরা বইতে আসি ও বাদে হাঞ্জা বাদে আইছেন তাই ফার্স্টার সময় বাসটা সময় আইছেন ভাই আইন নাই বাড়ি তো বেটা মানু বাড়ি নাই বাসটা সময় তাই তাই আইছেন 20-25 জন পর্যন্ত মানুষ আইছে আওয়ার বাদে আইয়া আমরা দরজা কাটিয়ে মাইয়া বন ঘর দরজা ভাঙ্গি তো ওই দরজা ভাঙ্গা আছে
করদা বাঙ্গে খুদাইয়া বাল্লাইয়া একজন কে বাড়ি বনটিলা তো কিছু না আমরা ওবা দুলে বনে দিছি ইগি দুলাইয়া তিন বাড়ি দুলাইয়া কে বাড়ি গিয়ে উঠিছে ও বাড়ির মাঝে দরজা কাটি তাইরে রাত হই ও বাড়ি গিয়ে ইটা ইটা হজন বাড়ি বেটি রাত ইটা পড়ছে শুরু হই গিয়া নাম মনো জিন নাম তার তার বেটি রাত ইটা পড়ছে ইটা খাইয়া ডেগার দি করে বাল্লা মাছে নাস্তা পাওই গুরছিরা বলাটি দি বাড়ি আইছেন বাকি দরবা বা করি নিয়া আসাবুদ্দিনর কোয়াইতে আর আসাবুদ্দিনর দাম দে আর আসাবুদ্দিন আছে রুজালি ফুয়া নাজিমুদ্দিন কেমন আপনার বাড়ির বাইট কিছু ওটার বাড়ির থেকে আক্রমণ হয়েছে আক্রমণ হয়েছে পুরো আক্রমণ হয়েছে তো আমরা মিটার সিরার বাঙ্গিলে আমরা শেয়ার সোয়ার বাঙ্গিলে আমরা টিন টেন বাঙ্গিলে আমরা লেফটিন বাঙ্গিছেন বাড়িয়া আমরা গামলা সামলা বাঙ্গিছেন পেট্রোল ভালাইয়া আমরা বাড়ি ঘর জ্বালাইতে আইয়া আমরা বেটা মানুষ আইলে বা বার হইলে তাইতেন মারতা আমরা উড়তা মরতো বা রাস্তা বা বার হইলে তাইতেন বাড়ি আইতা খাটিতা চেতাইতা আমরা এখন ফাঁসি কিলে আমরা করে দিত বেটান সেটা নিয়ে সংবাদ এই পর্যন্তই অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ।